সুস্বাদু এই মৌরি আলু ভাত বা পোলাও বা রুটি বা পরোটার সঙ্গে জমে যাবে। চলুন করে দেখাই কি করে তৈরি করি এই মৌরি আলু। খুব সিম্পল, ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে তৈরি হয়ে যাবে আপনার এই আলুর তরকারি বা আলুর দম, যেটাই আপনি বলুন না কেন। তা চলুন করে দেখাই। নমস্কার বন্ধুরা, আজ আমি করে দেখাবো মৌরি আলু। কড়াইয়ের মধ্যে সাদা তেল নিয়ে নিয়েছি, দিয়ে দেবো তেজপাতা, দিয়ে দেবো এর মধ্যে মৌরি আর গোটা গরম মশলা, দিয়ে দেবো শুকনো লঙ্কা, ভালো করে নেড়ে নেবো। দু চামচ চালমগজ, এক চামচ মৌরি আর আধ ইঞ্চি আদা নিয়ে আমি এটা পেস্ট করেছি, এটা আমি এর মধ্যে দিয়ে দেবো। চালমগজের পেস্টটা দিয়ে দিয়েছি, ভালো করে একটু নেড়ে নেবো। এর মধ্যে চালমগজ মৌরি আর আদা দিয়ে পেস্ট করা, দিয়ে দেবো স্বাদ মতো নুন, দিয়ে দেবো স্বাদ মতো একটু চিনি। এটা একমাত্র নিরামিষই পদ, এটা রুটি পরোটা ভাত দিয়ে বা পোলাও দিয়ে খাওয়া যেতে পারে। দিয়ে দেবো কাশ্মীরি লাল মরিচ, ভালো করে নিয়ে নেবো। দিয়ে দেবো এর মধ্যে চৌকো করা মশলাটা কষা হয়ে গেছে, দিয়ে দেবো টুকরো করা আলু, ভালো করে একটু মশলাগুলো কষে নেবো। আলুর সাথে মশলাগুলো ভালো করে কষে নেবো, যাতে মশলাগুলো আলুর মধ্যে ঢুকে যায়। বন্ধুরা বলতে ভুলে গেছি, আলুর মধ্যে আমি কাঁটা চামচ দিয়ে ছোটো ছোটো ফুটো করে দিয়েছি, ভালো মতো করে মশলাগুলো ভেতরে ঢুকে যায়, সেটা দিয়ে ভালো করে আমি কষে নেব। মশলা সমেত আলুটা ভালো করে কষা হয়ে গেছে, দিয়ে দেবো আধ কাপ টক দই। এটা ফাটানো টক দই দিয়ে ভালো করে নেড়ে নেবো। তার মধ্যে দিয়ে দেবো এক মুঠো কিশমিশ, বেটে রাখা মশলা ধোয়া জলটা আমি এর মধ্যে দিয়ে দেবো। ভালো করে নেড়ে আমি এটাকে চাপা দিয়ে দেব। তৈরি হয়ে গেছে আমার মৌরি আলু। চাপাটা এবার খুলে দেখে নেব আলুগুলো সেদ্ধ হয়ে গেছে কিনা। আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, জলটাও অনেকটা মরে গেছে। তৈরি হয়ে গেছে আমার মৌরি আলু। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে, অবশ্যই বাড়িতে এটা ট্রাই করবেন। এটা ভাত প্লেন রুটি পরোটার সঙ্গে খাওয়া যেতে পারে, অবশ্য পোলাও বা সঙ্গেও চলবে। এবার এর মধ্যে আমি একটু দিয়ে দেবো রোস্টেড করা, হয়ে গেছে, এবার মধ্যে দেবো রোস্টেড করা ধনে গুঁড়ো, একটু ছড়িয়ে দেবো অল্প একটুখানি, দিয়ে একটু ভালো করে নেড়ে নেব। ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।